মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুরের আহ্বানে দেওয়ানবাগির দল ইতালি শাখার উদ্যোগে ইতালির বিভিন্ন শহরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। গত 24 সেপ্টেম্বর ইতালির রাজধানী রোম শহরের স্যানসেল এলাকায় স্থানীয় নাগরিক, ইউরোপিয়ান, প্রবাসী বাংলাদেশি, অ্যারাবিয়ান, ভারতীয়, পাকিস্তানি ও আফ্রিকানদের মাঝে ফুল, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, মিষ্টি ও গরুর মাংসের বিরিয়ানি বিতরণ করা হয়। গত 28 সেপ্টেম্বর ইতালির ভেনিস শহরের ত্রেভিসু এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আশিকে রাসূলগণ একত্রিত হন। তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে সংযুক্ত হন এবং মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুরের বাণী মোবারক শ্রবণ করেন। গত 1 অক্টোবর ভেনিস শহরের কলিনিয়ানো এলাকায় পার্কে এবং রাস্তায় স্থানীয় নাগরিক, ইউরোপিয়ান, প্রবাসী বাংলাদেশি, অ্যারাবিয়ান, ভারতীয়, পাকিস্তানি ও আফ্রিকানদের মাঝে ফুল, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, মিষ্টি ও গরু মাংসের বিরিয়ানি বিতরণ করেন এখানকার আশেকে রাসূলগণ। ওই দিন ভেনিস শহরে আশিকে রাসূল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তাগণ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করেন এবং মুহাম্মদ ইসলামের শিক্ষা ও মহান মুর্শিদের সংস্কার এবং মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের বিশ্বময় কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে আপ্যায়ন করা হয়। গত 1 অক্টোবর ইতালির আরেচ্চো শহরের বেনেদেত্তু ক্রুজ এলাকায় এ আর বেলাল আহমেদের বাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।